হ্যাঁ ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি পুরাতন মসজিদের সামনে, আপনাদের পুরাতন মসজিদটা দেখাবো। আপনারা সবাই ভিডিওটা ভালোভাবে দেখুন। মাটির মসজিদ, অনেক আগের মসজিদ এটা, জানি না। এই মসজিদটা হলো মাটির মসজিদ, এটা এখানে কেউ এখনো ভিতরে যায় না। এটা আমাদের নবীজির আমাদের মসজিদ, অনেক আগের মসজিদ এটা। আপনাদের ঘুরে ঘুরে দেখতেছি, খেজুরের পাতা, গাছগাছালি দিয়ে মাটির মসজিদ এটা, অনেক দিন আগের মসজিদ এটা। দেখি ভিতরে যাওয়া যায় নাকি। এই যে এটা ভিতরে যাওয়ার রাস্তা, আমি যাইতেছি না ভিতরে, ভয় লাগতেছে আমার। এখানে এখনো কেউ নামাজ টামাজ পড়ে না। এই দেখুন আপনারা, অনেক আগের মসজিদ এটা, সম্পূর্ণ মাটি দিয়ে বানানো। এখানে কেউ থাকে না। এখন অনেক মসজিদ হয়েছে সাইড দিয়ে। এই যে দেখুন, দূর দূর থেকে দেখতেছি মসজিদটা অনেক বড়। আমি ঘুরে ঘুরে দেখাতেছি আপনাদের, অনেক বড় মসজিদ। এই যে ভিতরে, এই যে এটা একটা দরজা, দরজা দিয়ে আপনাদের দেখাইতেছি। দেখুন এটা হলো ভিতরে, এখন এরকম অবস্থা। এগুলো হলো খেজুরের পাতা দিয়ে ই করা হয়েছিল। দেখুন বহুত পুরাতন মসজিদ এটা। এখন আর এখানে কেউ ই করে না, নামাজ টামাজ পড়ে না, আর কেউ ভিতরে ঢোকে না। এই যা, এই যে সম্পূর্ণ মাটি দিয়ে করা হয়েছে মসজিদটা। জানি না কত সালে মসজিদটা তৈরি করছে, সব মাটি। এখন কেউ নামাজ পড়ে না এখানে, কেউ আসে না এখানে, মরুভূমি। সব এগুলো লাল মাটি, সব মাটি, সব ভেঙে পড়ে আছে। দেখুন সব ভেঙে পড়ে আছে, সাপ পোকামা করে বাসাবাদ করেছে এখানে। এখন আমি এই রাস্তায় উঠতেছি উপরে, এখন নিচে নামছিলাম। এই এটা হলো মসজিদের এই সাইডে সামানে। এটা এটা হচ্ছে অন্য সাইড, এখন মূলত কেউ এইদিকে আসে না, আর এই মসজিদের ভিতরেও কেউ আসে না। সব ফাটল ধরছে, ফাট ধরছে। অনেক আগে মানুষ নামাজ পড়তো এখানে। এই সাইডেই পাঁচটা মসজিদ হয়েছে, 1.5 কিলোর ভিতরে 500টা করে মসজিদ। দূর থেকে বোঝা যায় যেন অনেক সুন্দর দেখা যায়, ভিতরে মূলত এরকম না, সব ভেঙে গেছে। আর এখানে এখন কেউ আর আসে না।